মানুষের মতাদর্শের ভিত্তিতে এই ব্রিগেড, আর মতাদর্শগতভাবে আজকে যিনি একেবারে লাইমলাইটে তার নাম মীনাক্ষী মুখোপাধ্যায়। আজকের অবশ্যই মূল বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়। তার দিকে যেমন তাকিয়ে রয়েছে সিপিএম, তার দিকে তাকিয়ে রয়েছে ডিওয়াইএফআই এর ছাত্র যুব সংগঠন। একই সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় বাবা মা তারা কতটা আশাবাদী আজকের এই ব্রিগেড সম্মেলন নিয়ে দেখুন। মেয়ে হিসাবে বাবা হিসাবে না, আমার একজন কমরেড সে হচ্ছে অনুভূতি। এটাই হচ্ছে যে বর্তমান অবস্থায় দিল্লি এবং রাজ্যের যে সরকার, তাদের যে মানুষ মারা নীতি, সেই নীতির বিরুদ্ধে সমস্ত স্তরের সারা পশ্চিমবাংলা সমস্ত যুব এবং ছাত্রদিকে যে রাস্তায় নামিয়েছে, যেটা হচ্ছে প্রকৃত দাবি, সেই দাবি আদায় করার জন্যে আজকে ব্রিগেডের যে সভা, তার জন্য আমি গর্বিত। সকল মানুষের জন্য আজকে লড়াই করছে, ন্যায় বিচারের দাবিতে, চাকরির দাবিতে, এবং নানা পশ্চিমবাংলায় রাজ্য বা কেন্দ্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং লড়াই করার একটা বিশাল জায়গা পেয়েছে, এবং সারা রাজ্যের মানুষ তার পাশে আছে। আমার মেয়ে তো একা নয়, আমার মেয়ের সাথে লক্ষ লক্ষ মীনাক্ষী আছে। সেই সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে লড়াইয়ে নেমেছে এবং সেই লড়াইকে জারি রাখার জন্য আমরাও সমর্থন করছি। একদিকে যখন আজকের এই ইনসাফ ব্রিগেড নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বাম নেতৃত্ব, ডিওয়াইএফআই নেত্রী, এসএফআই নেত্রী, তাদের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, অন্যদিকে এই ব্রিগেড সমাবেশকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক আজ ব্রিগেড যাবেন, যে লোকগুলো সিপিএম কে ভোট দেবেন না। অর্থাৎ সিপিএম এর কাছে তো ব্রিগেড নতুন নয়, 21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে ব্রিগেডে, এত মানুষ এলো, আরে ঘোড়ার ডিম সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপি কে ভোট দিচ্ছে সিপিএম, সিপিএম এ যারা যাবেন আজকে লাল ঝান্ডা নিয়ে, তারা চক্ষু লজ্জায় তো বলতে পারবেন না। তাদের মধ্যে কিছু মানুষ যাদের বাড়িতে কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তারা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, আর যারা অন্ধ তৃণমূল বিরোধী তারা বিজেপিকে গিয়ে ভোট দেবেন। সিপিএম এর খাতা তো থাকবে শূন্য। তো এবারের ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না, 42টা সিটে সিপিএম এর ক্ষমতা থাকলে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে, তো ব্রিগেডের ভ্যালু কি আছে? ব্রিগেডের ভ্যালু নেই। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস, কিন্তু কি বলছে বিজেপি? বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তিনি কি বললেন শোনাবো। এর আগেও ব্রিগেডে করেছেন, বিধানসভার আগে আগে ব্রিগেড করেছিলেন, বামপন্থীরা ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেননি। তো টিএমসি তো করেইনি ব্রিগেড, বিজেপি করেছিল। তো ব্রিগেডে করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে, যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবো ওনারা। গতবারে আইএসএফ কেও সঙ্গে নিয়েছিলেন, কংগ্রেসকেও নিয়েছেন, আমি জানি না এবারে তাদেরকে ডেকেছেন কিনা।